ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে বুধবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত এবং দলের মিডিয়া সেলের ইনচার্জ সুনীত সরকার। স্বাধীনতার অমৃত মহোৎসব এবং হরঘাট তেরঙ্গা কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন পাপিয়া দত্ত। পাপিয়া দত্ত জানান, রাজ্যের 8.5 লাখ পরিবারে তেরঙ্গা পতাকা উত্তোলন করবার জন্য রাজ্য সরকার যে লক্ষ্য নিয়েছে, সেই কর্মসূচিকে সফল করার জন্যই দলের সংগঠনের তরফ থেকেও নানান কর্মসূচি নেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই কর্মসূচিতে মার্গদর্শন করছে বলে উল্লেখ করেন পাপিয়া দত্ত। উত্তোলনের যে অভিযান, সেটা হলো হর ঘর তিরঙ্গা অভিযান। আমাদের কেন্দ্র সরকার তারা টার্গেট নিয়েছেন সমগ্র দেশের মধ্যে 20 কোটি। গতকাল আপনারা নিশ্চিত আপনারাও ছিলেন সেখানে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিস্তারিত ভাবে উনি সেটা রেখেছেন আপনাদের প্রেস মিডিয়া ভাই বন্ধুদের সামনে, যে 20 কোটি যে দেশবাসীর বাড়িতে পতাকা উত্তোলনের টার্গেট রাখা হয়েছে। এবং আমাদের রাজ্য, আমাদের রাজ্যে প্রায় 8.5 লাখ পরিবার আছে বা ঘর আছে, সেখানেও আমাদের রাজ্য সরকার টার্গেট নিয়েছে যে প্রত্যেক বাড়িতে যেন এবার পতাকা উত্তোলন করা হয়। তা পার্টির পক্ষ থেকে জেলা স্তরে আমরা কমিটি করেছি 5 জনের, আমরা মন্ডল স্তরে কমিটি করেছি 4 জন করে, এবং বুথ স্তরে আমাদের রাজ্যে যে 3,324টি বুথ আছে, সে বুথ স্তরে প্রত্যেক বুথ থেকে আমরা 3 জন করে আমাদের পার্টি থেকে কমিটি গঠন করা হয়েছে। আগামী 9 থেকে 11 তারিখ আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্যের প্রত্যেক ঘরে আমরা পতাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা পালন করব। আমরা ফ্ল্যাগ ডিস্ট্রিবিউশন করব, যে আমাদের রাষ্ট্রীয় ধ্বজ এই রাজ্যের প্রতিটি পরিবারের জন্য আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা পার্টি থেকে আমরা একটি সুন্দর আমরা যোজনা আমরা তৈরি। তেরঙ্গা পতাকা দেশপ্রেম, আত্মত্যাগ এবং রাষ্ট্রবাদী চেতনার প্রতীক বলে জানান তিনি। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের 5% ডিএ দেবার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাকে অভূতপূর্ব বলে উল্লেখ করেন পাপিয়া দত্ত। এর জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি। করোনা পরিস্থিতির সংকটকাল পার করেও রাজ্য সরকার জনস্বার্থে এই ধরনের কল্যাণকামী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে বলে জানান পাপিয়া দত্ত। অভূতপূর্ব সিদ্ধান্ত প্রতিদিনই আমাদের রাজ্য সরকার থেকে নেওয়া হচ্ছে। যদিও সরকারি কর্মচারীদের নিশ্চিত ছাড়া অনেক দিনের তাদের, আমি দাবি করবো না, তাদের ইচ্ছে যেটা হোক আমরা দিয়ে, যেটা থাকে আছে বাকি সেটা দিয়ে দেওয়া হোক। আমরা দেখেছি গতকাল রাজ্যের যারা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের রাজ্য সরকার 5% মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। দেখুন, আমরা তার জন্য রাজ্য সরকারকেও আমি এই জায়গা থেকে ধন্যবাদ, আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জানাই। দেখুন, এটা ঠিক যে আজ বুঝতে হবে যে বিরোধীদের সমালোচনা করে পাপিয়া দত্ত বলেন, কোনো ইস্যু না থাকার কারণেই দিশাহীন সমালোচনা করা বিরোধীদের অভ্যাস। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।